দুই সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেয় এক নেক এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তিনটি প্যাকেজে পাঁচটি ফ্লাইওভারের টেন্ডার করা হয় প্রকল্প ব্যয় ধরা হয় সাতশো কোটি টাকা শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী তাদের অভিযোগ গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা তাই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দেওয়ার দাবি তাদের এই আসলে মানে কোনো তো যাই না যারা লোকাল আছেন বা চাষে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয় কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদেশ করে এগুলা ভাই ফেলেছে এখানে কোনো জামি থাকে না এখানে মানে এটা আসলে একটা বেহুদ একটা মানে প্রকল্প শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ সিটিজেনদের হচ্ছে সুযোগ সুবিধা বা বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য অনেক ধরনের আরও ফিল্ড আছে বা ডাইমেনশন আছে বা যেগুলো এক্সপেকটেশন আছে যেগুলো আমরা করতে পারতাম তো এটা টু সাম এক্সটেন্ট আমিও বিলিভ করি যে এটা একটা মিসপ্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং অর্থের অপচয়িত বটেই এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে সরকার আমাদের নির্দেশ যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায় এটি আর যেগুলো শুরু করে সেগুলো আমরা একটু কন্টিনিউ করবো না এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে দুইশো সাত কোটি টাকা ব্যয়ে আটশো দশ মিটার ফ্লাইওভারসহ পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এছাড়া নগরীর বুধপাড়া এলাকায় দুইশো মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করে সিটি কর্পোরেশন যা কোনো কাজে আসছে না বলেও জানান নগরবাসী সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী